নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচ দেবলীনার রসোই ঘরে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করছি। আজকে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজভাবে চিংড়ি মাছের পোলাও বানিয়ে দেখাবো। এই চিংড়ি মাছের পোলাওটা কিন্তু আপনারা যে কোনো ছুটির দিনে বা বাড়িতে গেস্ট আসলেও কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, আপনারা যে কোনো সাইড ডিশের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করার পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই রেসিপিটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এই রেসিপিটা বানাবার জন্য আমি চালটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এই বাসমতি রাইস ভালোভাবে আমি ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার পরে আমি চালটা কিন্তু পরিষ্কার জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ভাতটা রেডি করে নেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার ওর মধ্যে আমি ভেজানো চালটা দিয়ে দেব। ভাতটা কিন্তু আমি সম্পূর্ণ সেদ্ধ করব না, অল্প একটু শক্ত শক্ত থাকতে থাকতেই আমি নামিয়ে নেব। ভালোভাবে জল এবার আমি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা রেডি করে নেব। এরপরে এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে সাতলানোর পর আমি এর মধ্যে কিন্তু প্রথমে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো ভরে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে রসুন বাটাটা একটু বেশি পরিমাণে এখানে আমি ব্যবহার করেছি। এবার হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা একে একে এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু অল্প একটু সাতলালেই হয়ে যাবে। এরপরে চিংড়ি মাছটা হালকা করে সাতলে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি একদম কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি স্বাদ মতন দিয়ে দেব নুন। তারপরে আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। সাতলানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। নুন চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। সব শেষে কিন্তু এর মধ্যে আমি স্প্রিং অনিয়নটাও অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি কিন্তু সকলেরই ভালো লাগবে। পরের সপ্তাহে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।